নমস্কার বন্ধুরা, কিচেন ফিউশনে স্বাগত। আজ আমি সর্ষে বাটা দিয়ে গাঙ্গা মাছের ঝাল বানিয়ে দেখাবো। এই মাছটি খেতে খুবই টেস্টি। সর্ষে বাটা দিয়ে এই মাছটি রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে, জন্য এই রেসিপিটা অবশ্যই দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। মাছগুলোতে স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মাছ। মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভালোভাবে ভেজে নেব। গাঙ্গা মাছগুলো সাধারণত একটু নরম হয়, সেই জন্য মাছগুলোকে সাবধানে উল্টাতে হবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে প্লেটে তুলে নেব। এবার কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আমি এখানে 8 থেকে 9 পিসের মতো বড়ি নিয়েছি। তেল গরম হলে বড়িগুলো দিয়ে দেব আর বড়িগুলোকে লাল করে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা সহজেই গলে যায়, সেই জন্য টমেটোর সাথে সাথেই নুনটা দিয়ে দিলাম। দেখো টমেটোটা গলে গিয়েছে। এবার দিয়ে দেব সাদা সর্ষে বাটা, তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভাজা বড়ি, তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, ভালোভাবে মিশিয়ে নেব আর বড়িগুলোকে একটু ফুটিয়ে নেব। বড়িগুলো একটু ফুটে উঠলেই দিয়ে দেব ভাজা মাছ। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো মাছটাকে রান্না করব। মশলাটা মাখামাখা হয়ে এলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো মশলাটা মাখামাখা হয়ে এসেছে, এবার একটু নেড়ে নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে, তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো। আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, ধন্যবাদ।